হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃতিকা, তোমরা দেখছো কৃতিকা স্টুডেন্ট ফান। তো আজকে হলো আমার 4 নম্বর আইব্রো ওয়াশ, মানে 2 আর 3 তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি নিজেই এত ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি। তো আজকে আমার দিদি আর সঙ্গী ভাই দুজনে মিলে আমাকে আইব্রো ওয়াশ দিচ্ছে, মানে আমাকে সঙ্গে তোমাদের দাদাকেও দিচ্ছে, হলো মায়াপুরের গোপালাসে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে পারো। এছাড়াও আমাদের আরেকটু প্রি ওয়েডিং শ্যুট বাকি ছিল, আজকে সেটাও করবো, সেটাও তোমাদেরকে একটু একটু শেয়ার করবো। তো চলো, গোপালাসের খাবার কেমন আর কেমন ভেতরে নতুন হয়েছে, বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে, তোমাদেরকে দেখাই। তো চলো, আর কে কে আছে আমার সঙ্গে সেটাও দেখাই। তো এই যে, এই হলো দুই মূর্তি যারা আজকে আমাদেরকে এখানে আইবুড়ো ভাত খাওয়াবে। তো এই হলো শিব বিজু ভাই, না না ওর নাম হলো সঙ্গীতা। আর এই হলো, এর ডাক নাম বললাম না, এমনি শিল্পা, ঠিক আছে। তো এখন আমরা ওয়েট করছি সাহেব দাসের জন্য, আসলেই আমরা চলে যাব ভেতরে, মানে যার বাড়ির কাছে সেই লেট, আর আমরা আমরা ওই যে এই যে এই যে নাম নিতে নিতে হাজির, যার বাড়ির কাছে সে লেট। আগে জিজ্ঞেস করে নাও, থালি আছে কি না, থালি অ্যাভেলেবেল হবে সব এখন? সাইডে বসবে? না বসো না সাইডে, এখানে বসো। তো গোপালেশ্বর ভগবানের অল্টার, এটা খুব সুন্দর, জগন্নাথের রয়েছে এখানে। তো এখানে যে মেনু আছে, স্যুপ আছে, মোমো, তারপরে মেন কোর্স, রাইস নুডলস আছে, এখানে ইটালিয়ান স্টার্টার রয়েছে, স্যুপ, অনেক কিছু রয়েছে, পিৎজা, পাস্তা, অনেক কিছু রয়েছে মেনুতে। এখানে কম্বো রয়েছে, আমরা এইটা, ওদের আবার কিসের ইনভাইট, ওরা তো বাড়ির লোক, ওদের আবার ইনভাইট কিসের? সঙ্গীতা এখানে জল দিচ্ছে আমাদের সবাইকে, জলি, থ্যাংক ইউ সো মাচ, জলি জীবন, সবাইকে জল দিচ্ছে, দায়িত্ববান মেয়ের মতন। তো ফার্স্ট আমরা অর্ডার করেছিলাম এখানে ক্রিস্পি বেবিকর্ন, তো চলে এসছে আমাদের ক্রিস্পি বেবিকর্ন। তো এখন ওরা ট্রাই করে বলবে কেমন হয়েছে, ট্রাই কর। হ্যাঁ ভালো হয়েছে সঙ্গীতা, ট্রাই কর বল কেমন হয়েছে, ভালো, গুড। তো ক্রিস্পি বেবিকর্ন হলো রেজাল্টে পাস হয়ে গেছে। চলে এসছে আমাদের থালি, থালিতে রয়েছে আচার, স্যালাড, রায়তা, একটা মিক্স সবজি, এটা পনির রুটি, পনির বাটার মশলা, এটা ডাল মাখনি, আর এটা কি, এটা একটা সুইট গ্রেভি আছে, কুলচা আছে, বাটার নান, পাঁপড় আর পোলাও। তো থ্যাংক ইউ বিজু আমাদের এত সুন্দর করে আইব্রো ভাত খাওয়ানোর জন্য। আমি একা নই, শিল্পাও আছে সঙ্গে, শিল্পাকেও থ্যাংক ইউ, দুজনকেও থ্যাংক ইউ। এখন আমরা খাবো, তো খেয়ে তারপরে কথা হচ্ছে। এখানে খাওয়া দাওয়া মোটামুটি ঠিক ছিল, ওকে, না খুব টেস্টি না খারাপ, ঠিক ছিল।
আমার তো ভালো লেগেছে, বাট এক একজনের মুখের টেস্ট এক এক রকম। তো তোমাদের দাদার একরকম লেগেছে, ওদের দুজনের একরকম লেগেছে, আমার ভালো লেগেছে। তো এখন বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো তাইনিপুরির দিকে, ওখানেই হবে আমাদের প্রি ওয়েডিং শুট নৌকায়। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি তারিণপুর ঘাটের এখানে। তো এখান থেকেই পেছনে সব লেবাররা চান করছে। এখানে হবে আমাদের শুট, নৌকা আসছে ওই দিক থেকে, ওই তারিণপুর ঘাট থেকে। শিয়াল স্বপ্নাদি ওই স্বপ্নাদি। তো তুমি আমাকে এটা বলো, আমাদের এই যে প্রি ওয়েডিং ভিডিও, এটা আর কয়দিন চলবে? এটা আজীবন, এই রোজ একবার করে হবে নাকি? এপ্রিলের 20 তারিখ পর্যন্ত চলবে, পার ডে শুট হবে। হ্যাঁ, পার ডে এডিটিং। আমার আর ভাল লাগছে না, কাহে আমার নাও আমাদের অনেক টাইম পাস হয়ে গেছে এখানে, কিন্তু ক্যামেরাম্যান নৌকা কোনো কিছুরই দেখা নাই। ক্যামেরাম্যান আর নৌকার লোকের ওয়েট করতে করতে এখন আমরা সবাই এখানে সিট গ্রহণ করছি, কারণ আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কি শুনে সেগুলো? আরে কোরিয়ান ড্রামার নেম গুলো বাংলায়। এই যে ক্যামেরাম্যান জমি কিনে রাখে, আর গাড়ি গাড়ির বলছে কিছু জিনিস নিজের প্রফেশনের জিনিস আগে কিনো, তারপর গাড়ি কিনবা। হেঁটে হেঁটে আসবে, হেঁটে হেঁটে আসবে, গাড়ি লাগবে না। আরে গাড়িতে যাওয়ার কথা সে ভাবো না, যাই। তো এই লোকেশন আমাদের ক্যান্সেল, অন্য লোকেশনে যাচ্ছি এখন। চলো, তো এখন আমরা ওখান থেকে আবার চলে এসেছি তারিণপুর ঘাটে। এখানে কি নৌকা মৌকা কি করছে এরা, এদিকে দেখা। তুই পরে ভয়েস দিয়ে নিস। তো এখন আমাদের নৌকার শুট কমপ্লিট, আর ওরা গেছিল তেল ভরতে নিজের গাড়ি। কি ফর্সা আসছে বিয়ে দেখ, আদৌ কি আমরা এরকম ফর্সা না জীবনে ওরা।
তোমার কেমন লাগলো নৌকায় শুট করে? ভালো? এখন বেচারার মন বিজাজ খারাপ, যতক্ষণ না ভিডিও ফুটেজ দেখবি না ততক্ষণ মন ভালো হবে না। কি খবর? আর আমাদের ক্যামেরাম্যানরা ওই নৌকা, এই নৌকাটা আসলো ধরতে পারেনি, দাঁড়িয়ে দিয়েছে ওই পারে। মানুষ কত প্রকারের জিনিস খায়। নেশা, নেশা, আমুল দুধ খায়। আমুল দুধের নেশা রে। হ্যাঁ জুব, এটা খেতে হবে, ওই জিভের উপরে রেখে দিতে হবে আর চুষে চুষে খেতে হবে। বাহ গুড। এখন আমরা ওই টাইনিপুর ঘাটের থেকে আবার চলে এসেছি জঙ্গল মহলে। জঙ্গল মহল, তো এখানে আবার জঙ্গলে কি জানি মুগলি আছে না, মুগলি, এই যে সামনে মুগলি, মুগলি শট, মুগলি, মুগলি কি, মুগলি কি জল পেয়েছে কা? আমাদেরই জল। আর ওই যে পেছনে আমার দিদিরা এখনো গাড়ি স্ট্যান্ড করেই আসতে পারেনি, আর ভালো লাগছে না। জঙ্গলের মধ্যে আমাদের শুট আজকের মতন শেষ। আর এই যে আমাদের সঙ্গী দিদি আর শিল্পা দিদি 2-4 ঘন্টা ওয়েট করে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য, তো এখন বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো আই এম ভেরি টায়ার্ড বাড়ি। এই কি, এটা তোমার শ্বশুর শাশুড়ি? এই যে ওই যে ওইটা আমার শ্বশুর, তারপরে একটা আমার শাশুড়ি। আরে না, এগুলো আমার শ্বশুর শাশুড়ি। এই যে, আরে না, তাকাতে হবে না, ঘাস খান। শায়ক কই? শায়ক, শায়ক, ওই যে, ওই যে শায়ক, আর শ্বেতা। তো যাই হোক, চলো বেরোনো যাক এখান থেকে, লেটস গো। আমি রেডকোট পরেছি। শান্তি, আজকের এই বছরের মতো আমাদের প্রি ওয়েডিং শেষ। এই এই বছরের তো বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আমরা নবদ্বীপে। আর আছে ফোনটাকে, হনুমান, হনুমান নিয়ে যাও ফোন। কি আর করতে যাবো, কেনাকাটা করতে যাই, অনেক কিছু বাকি রয়েছে, তো যাই একটু কিনে নিয়ে আসছি, মানে চলেই এসছি, যাই আর কি। তো চলো তোমাদেরকেও দেখাই যে আমরা কি কি কিনবো। আসো ভেতরে। কেন? তো ওই দোকান থেকে আমরা বেরিয়ে গেছি, কারণ ওর যেরকম চাই সেরকম ও পাচ্ছে না। তো এখন আমরা যাব বিশাল বাজারে। আমরা গেছিলাম মেট্রো বাজারে, ওখান থেকে মানে ওই মার্কেট থেকে বেরিয়ে মেট্রো বাজারে ঢুকলাম, কিছু পেলাম না। এখন বিশাল মার্কেটে এসেছি, দেখি এখানেও কিছু পাই নাকি, আবার কি করবে ওই জানে। এত কাছে এসেও এখন মেহেন্দির জন্য ড্রেস করছি, চলে এসছি, যাই ভেতরে। এই জায়গায় এছাড়া তুমি রাধা বাজার ছাড়া পাবি না সারারা, এইসব জায়গায় থরি সারারা জীবনে দেখছো কত সারারা রাখতে। আমার বোনের সারারা কিনতে কিনতে এত সময় লেগে গেল, বাবারে বাবা, দোকান খুঁজে খুঁজেও কোথাও পেল না একটা মনের মতন ড্রেস। তো
তো যাই হোক, এখন অনলাইনে ভরসা, কিন্তু এত তাড়াতাড়ি অনলাইন থেকে আসবে কিনা সেটাও জানা নেই। যদিও ওর একটা চুড়িদার পছন্দ হয়েছে, তো বাড়ি গিয়ে ডিসিশন নেবে ও কি করবে, মানে ওই চুড়িদারটা নেবে না অন্য কিছু পরবে। অ্যাকচুয়ালি ও মেহেন্দির জন্য ড্রেস খুঁজছিল আর গ্রিন ওর দরকার ছিল, কারণ গ্রিন আমাদের থিম আর গ্রিনেও পাচ্ছিল না, সারারা ছিল গ্রিনে ছিল না। তো আমি এখানে এসেছিলাম চারটে চুড়ি কিনতে, আরও কিছু কানের টানের হ্যাড্ডা ব্যাড্ডা আমার মামি মা ওরা সবাই দেখছিল। তো যাই হোক, আমি অনেক রকম ডিজাইন দেখছি কিন্তু এখানে তেমন মনের মতন কিছু পাচ্ছি না। তো দেখা যাক অ্যাট লাস্ট কিছু পাই কি না আমার নিজের মনের মতন। তারপরে আরও অনেক কিছু কেনার আছে, অলরেডি বেজে গেছে, আমরা ছটায় এসেছি, অলরেডি আটটা বেজে গেছে এই সারারা আর এই সমস্ত ড্রেস খুঁজতে খুঁজতে। তো এখানে কাকু তো আমাকে অনেক কিছু বের করে দেখাচ্ছে, তো দেখা যাক লাস্ট পর্যন্ত আমি আমার মতন পাই কি না, কারণ আমার সিম্পল খুব পছন্দ, আমার বেশি মানে ডিজাইন ভালো লাগে না, আর আমি একটু সিম্পলের মধ্যে সুন্দর খুঁজছিলাম। তো এই যে এরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে আমার কখন পছন্দ হবে, আর যতক্ষণ আমার পছন্দ হয় না আমি নিই না, আমি দরকার পড়লে আরেক দিন আসবো কিন্তু আমি নেবো না। তারপরে আমার মা এখানে গলার দেখছিল, তো এখানে বিভিন্ন রকম গলা দেখছিল, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা রাতেবেলা পড়তে হবে। তো এখান থেকে গলার নেওয়ার পর আমরা চলে আসলাম এখানে বালিশ টালিশ কোল বালিশ এইসব দেখতে, কারণ এগুলো যেহেতু দিতে হবে খাটের সাথে। কি জিনিসের দাম বাবা রে বাবা, যেহেতু এখন বিয়ের টাইম তার জন্য জিনিসের সব কিছুর দাম আকাশ ছোঁয়া, নর্মাল যেরকম দাম থাকে তার থেকে অনেকটাই বেশি চাইছে। তারপর আমার কিছু এখানে ভেলভেটের কাপড় লাগতো, তো আমি এখান থেকে কিছু ভেলভেটের কাপড় নিয়ে নিলাম রেড কালারের। এখনও বন্ধুগণ অনেক কিছু কেনা বাকি আছে, যেরকম শীতল পাটি কিনতে হবে, ম্যাট্রেস বুক করে গেলাম, মানে কি আর বলবো, আর সামনে ওরা খাচ্ছে আমি এখানে হাঁ করে বসে রয়েছি। তো এদের মোমো খাওয়া কমপ্লিট, আর কোলবালিশ মুকুট এসব নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও। একদম টাটা, থাকলে করতে হবে না, করতে অবশ্যই হবে। টাটা টাটা দাও সবাই।